কম বেশি সব বাঙালির চিংড়ি মাছ কিন্তু বেশ প্রিয়। তাই আজকে আপনাদের জন্য চিংড়ি মাছের একটি দারুণ স্বাদের রেসিপি প্রন দো পেঁয়াজা নিয়ে আমরা হাজির হয়েছি মামনির রান্নাঘরে। নমস্কার, আমি সুমি, আর আপনাদেরকে জানাই মামনির রান্নাঘরে স্বাগত। প্রন দো পেঁয়াজার জন্য আজকে আমরা ব্যবহার করছি গলদা চিংড়ি, যেহেতু গলদা চিংড়ির সাইজটা একটু বড় হয়। মাছের মাথা ভালো করে কেটে ধুয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি, আর ভেতরে সব ময়লাও কিন্তু বার করে নিয়েছি, কিন্তু ল্যাজাটাকে রেখে দিয়েছি যাতে ভাজার সময় মাছটা গুটিয়ে না যায়। এবারে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে কিছুক্ষণ আমরা ম্যারিনেট করে রেখে দেবো। চিংড়ি মাছে নুন হলুদ লাগানো হয়ে গেছে, এগুলোকে এবার ভাজার পালা। তার জন্য ফ্রাই প্যানে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, একে একে নুন হলুদ লাগিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। একটা দিকে মাছের রঙটা সামান্য বদলাতে উল্টে পাল্টে আর একটা দিকেও ভেজে নিচ্ছি। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নেওয়া যাক। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন, এই চারটি জিনিস একসাথে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি ঝুরি ঝুরি করে কাটা পেঁয়াজ। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, নেড়ে ছেড়ে আর একটা সাইড আমরা ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে একে একে কড়া থেকে তুলে নিচ্ছে একটা আলাদা পাত্রে। চিংড়ি মাছ ভাজার তেলে দিয়ে দিলাম দারচিনি আর কয়েকটা ছোটো এলাচ, যার মুখটাকে ফাটিয়ে নিয়েছিলাম। একটু তেলে ক্র্যাকাল হতে ঝুরি করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের গোটা পেঁয়াজ আমরা ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা হালকা রং বদল হতে আর নরম হয়ে যেতে অ্যাড করে নিচ্ছি পেস্টটা, মানে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ একসাথে বেটে যে পেস্টটা বানিয়েছিলাম। পেস্টটা দিয়ে র ভাবটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম। এবারে অ্যাড করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের গোটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, ঝালের জন্য অবশ্য। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব, যাতে মশলা থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়ে যায় আর টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর কিন্তু তেলও ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, যেটা একদমই অপশনাল। আর এখানে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি জিরে গুঁড়োর থেকে। সামান্য পরিমাণে ঈষৎ উষ্ণ জল দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম আঁচে ছিল। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কাঁচা ভাবটাও চলে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ মশলার সাথে চিংড়ি মাছটাকে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা পরিমাণে এই রান্নাটা করতে দরকার। আর এই পর্যায়ে আমরা গরম জল, মানে একটু ঈষৎ উষ্ণ জলই ব্যবহার করেছি এখানে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য চিংড়ি মাছের সাথে মশলাটাকে আমরা ভালো করে রান্না করে নিয়েছিলাম। এবারে আর একটা সাইড উল্টে পাল্টে দুটো সাইডেই মাছগুলোকে আমরা রান্না করে নেব, যাতে খুব সুন্দরভাবে চিংড়ি মাছের ভেতরে মশলার স্বাদটা ঢুকে যায়। স্ট্যান্ডিং টাইমে চিংড়ি মাছটাকে আমরা রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে গ্যাসটাকে একটু জোরে করে এবারে ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ চিংড়ি মাছটাকে রান্না করে নিয়ে অ্যাড করে নেব পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে নেড়ে ছেড়ে আরও একবার আমরা স্ট্যান্ডিং টাইমে চিংড়ি মাছটাকে রেখে দিলে আজকে প্রন দো পেঁয়াজা একদম রেডি। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই চ্যানেল মামনির রান্নাঘরকে। ধন্যবাদ।